বললাম আমি চারিদিকে যাব, আমি ওখানে বসে রইলাম আর দেখলাম শুয়ে পড়েছিল যে এবার আর পদ্ম ফুল চিত্র ছড়িয়ে গিয়ে আপনাদের কাজ কাজ করার জন্য আরম্ভ করবে এই বিশ্বাসটা রাখতে আমি আজকে এমপি হয়েছি। প্রায় আড়াই লক্ষ থেকে 3 লক্ষ ভোট লুট করেছে সেরকম তার জন্য আমি কৃতজ্ঞ। আর তোমাদের সমস্যাটা জানি, ব্যাপার হচ্ছে এটা মঞ্চে ফয়সলা হবে না, আরেকটু ধৈর্য ধরো, এতদিন ধরেছ এটা আরেকটু ধরো। আমার কাছে যে বাবা এতদিন ধরে আগে জনসংঘ ছিল প্রদীপে ভোট দিতাম, বিজেপি হলো কত বলে ভোট দিতাম, আজকের এখানে যোগদান করছেন সানুর রায় নেতৃত্বে বর্ধমান শহরের এবং হকার বন্ধু ভাইরা যারা যোগদান করছেন বলেন আমি রাষ্ট্রবাদী, হাত তুলে হাত থামাবেন না, প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সুরক্ষিত ভারত, সন্ত্রাস মুক্ত ভারত ও স্বাভিমানী ভারতের লক্ষ্যে নব ভারত নির্মাণ স্বেচ্ছায় ভারতীয় জনতা পার্টিতে যোগদান করিলাম। আমি আজকে আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই, আর পশ্চিমবঙ্গ বাঙালির আমলাতন্ত্রকে যারা আইএএস অফিসার আছেন, যারা আইপিএস অফিসার আছেন, যারা পুলিশ অফিসার আছেন, যারা কনস্টেবল আছেন, তাদেরকেও বলে দিতে চাই যেই খুনের রাজনীতি, এই সন্ত্রাসের রাজনীতিতে শরিক হবেন না। রক্ষক যেদিন ভক্ষক হয়ে যায়, যেদিন রাস্তায় খেতে না পায় আপনার বাড়িতে হামলা করবে আর আপনার বাড়ি থেকে মেয়ে ছেলেকে টেনে নিয়ে চলে যাবে, কার রক্ষা করবে না? তো এই জন্যে আপনারা নিজেকে সামলান, বাতাস পাল্টেছে, বাতাস উল্টো দিকে যাচ্ছে। আর আজকে যেটা দেখছি আমি, আমাকে পুলিশ ফেডারেশনের লোকেরা দেখা করলো, বললো দাদা আমাদের অনেক সমস্যা, আমাদের মর্দি কেনার টাকা পাই না, ছুটি পাই না, ট্রান্সফার পোস্টিং হয় না, আমার ওদের থাকার জন্য বাড়ি নাই, অথচ ভারতীয় জনতা পার্টির যেখানে যেখানে রাজ্য সরকার আছে সেখানে সব রকমের সুবিধা পুলিশের লোকগুলোকে দেওয়া হয়েছে, এখানে নাই। আমরাও অবহেলিত, আমরাও বঞ্চিত, আমাদের হাত ধরুন। আমি বললাম আমি আপনার হাত ধরার জন্য প্রস্তুত আছি, কিন্তু আপনারা অন্যায়ের সাথী হবেন না, দোষীকে সমর্থন দেবেন না, নির্দোষ লোকের উপরে অত্যাচার করবেন না, এটা বন্ধ করুন। আর আজকে আরেকটা বার্তা দিতে চাই, 29 এপ্রিল অবধি আমি ভারতীয় জনতা পার্টির সদস্য ছিলাম, 29 এপ্রিল অবধি আমি একজন প্রতিদ্বন্দ্বী ছিলাম, কিন্তু 23 মের পর আমি বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের
প্রতিনিধি আছে, আপনাদের যারা আমার পোস্টার ছিঁড়েছে, যারা আমার ফেস্টুন লাগাতে দেয়, যারা আমাকে মিটিংয়ের পারমিশন দেয়, যারা আমাকে বাধা দিয়েছে, যারা আমাদের ভোটারদেরকে রুখে দাঁড়িয়েছে, আপনারা যখন বাড়ি ফিরবেন বাড়িকে বলবেন যে আমাদের এমপি এসেছিলেন, উনি একটা কথা বলে গেলেন যে উনি প্রতিনিধি হয়েছেন, আর নরেন্দ্র মোদীজি যে মন্ত্র দিয়েছেন সবকা সাথ সবকা বিকাশ, ওর উপরে পূর্ণ বিশ্বাস করে উনি বলেন যে এখানকার জনগণ যাদের যার সমস্যা আছে, সে যে কোনো দলের লোক হোক, তার সমস্যা সমাধান করা ওখানকার প্রতিনিধির কর্তব্য আছে, কাজ আছে। আমি দৃঢ় প্রতিজ্ঞ আছি যে আমি তাদের কাজও করব আর তাদের ব্যবস্থাও নেব, সন্ত্রাসটা বন্ধ করা। আর তৃণমূল পার্টিকে বলে দিতে চাই, এই বাস্তবটাকে মেনে নাও যে মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গায় বলে বেড়াতেন 42টার মধ্যে 42টা জিতব, আর কাঁকড় আর পাথরওয়ালা লাড্ডু দেব, যে লাড্ডু খেয়ে মোদীর দাঁত ভেঙে যাবে। এখন কার দাঁত ভেঙেছে? জানেন দাঁত কার ভেঙেছে? এখন নকল দাঁত লাগিয়ে সে এখন সব জায়গায় ডাক্তারদের বিরোধিতা করছে, নকল দাঁত লাগিয়েছে। বলল দেখি স্বাস্থ্যমন্ত্রী আর তন্ত্রমন্ত্রী আসছেন না, আমাদের সমস্যা শুনছেন না। একজন মহিলা বলল জোরে বলো জয় শ্রীরাম, দৌড়ে আসবেও, দৌড়ে আসবে।